Dear youngsters, সবার শুধু একটাই প্রশ্ন যে সাবমিট দ্য প্রেজেন্টার শুধু কি প্রেজেন্টেশনের টিপস দিবে? না রে ভাই, আই এম অ্যান ইংলিশ হলিক। ইংলিশ নিয়ে তো আমরা কাজ করবই। আজকে আমরা ইংলিশের একটা টিপস মানে ফার্স্টে প্রোনাউন্সিয়েশন নিয়ে যাচ্ছি। লেটস স্টার্ট। এখানে 5টা জিনিস দেওয়া আছে। প্রথমটা হচ্ছে এ ওয়াই। এ ওয়াইগুলোকে আমরা উচ্চারণ করতাম আগে এ, যেমন মে রে ফে লে সে, মেরে ফেলেছে, আসলে মেরে ফেলেছে। এই ওয়ার্ডগুলোতে আমাদের একটু উচ্চারণটা ঠিক করতে হবে। এ ওয়াই যদি কোনো শব্দের শেষে পাই এটা উচ্চারণটা হয়ে যাবে এই, লাইক হলিডে, স্যাটারডে, সানডে, মে রে ফে লে সে। আবার বাংলায় বলা যাবে না যে আমাকে মেরেই ফেলাইছেই, হ্যাঁ, এটা কিন্তু অতিরিক্ত প্রয়োগ হবে। এক ছেলে মাত্র উচ্চারণ শিখেছে যে পকে ফ বলতে হবে, টকে ঠ বলতে হবে, ককে খ বলতে হবে। তো বাসায় গিয়ে, খালার বাসায় গিয়ে বলতেছে, খালা খালা খালু কোথায়? খালু? বলে খালু তো বেডরুমে। বলে তোমার বেডরুমে খালু কি করে? ওকে কান ধরে বলো আমার জন্য সিঙ্গারা নিয়ে আসতে। দিল একটা থাপ্পড়, এত বড় সাহস। বলে তুমি খালুর জন্য আমাকে থাপ্পড় দিলে, এবার খালুকে গিয়ে আমি থাপ্পড় দিব। আবার একটা থাপ্পড়। আসলে ঘটনাটা কি হয়েছিল অডিয়েন্স একটু খেয়াল করি, সেটা চৌধুরী বাসার কাজের ছেলের নাম ছিল কালু। তো ওই কালুকে সে বানিয়ে ফেলেছে খালু। বাংলায় কিন্তু এই প্রয়োগ করা যাবে না যে মেরে ফেলাই সেই, হ্যাঁ, মা আমি ঠেই বলে আসছি আমাকে খাইতে দাও, না, নট লাইক দ্যাট। এই ইংরেজি ওয়ার্ডটার উচ্চারণটা হবে মেই রে ফে লেই সেই, হলিডে। অলরাইট, যত বনের যত শিয়াল আছে সব শিয়াল মেরে ফেলতে হবে। শিয়ালগুলোর মানে আই এম সরি, মানে বনের শিয়াল না, ওয়ার্ডের শিয়াল আর কি। সেই শিয়ালগুলো হয়ে যাবে শল, লাইক পটেনশিয়াল, কমার্শিয়াল, আজকের মিটিং অনেক অ্যাসেনশিয়াল, টুডেজ মিটিং ইজ ভেরি অ্যাসেনশিয়াল, না। শিয়ালগুলো হয়ে যাবে শল, পোটেনশিয়াল, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, ফাইন্যান্সিয়াল, স্যাক্রিফিশিয়াল, টার্শিয়াল, লাইক দিস। থার্ড ওয়ান ইজ আরি। আমরা যতজনের সাথে আরি করেছি সব আরি শেষ করতে হবে এবং বলতে হবে এসো হাতটা ধরো, এসো স্বপ্ন গড়ো। বিডিয়াংস্টার্স তো এটাই বলে থাকে। আচ্ছা, তো এই আরির ক্ষেত্রে আমাদেরকে এটা বানায় ফেলতে হবে রি। মিলিটারি, প্রাইমারি, সেক্রেটারি, ডিকশনারি, আরি থেকে নারী আবার। আচ্ছা যাই হোক, আরিগুলোকে রি বানায় ফেলতে হবে। এটা উচ্চারণটা হবে মিলিটারি, প্রাইমারি, হি ইজ এ প্রাইমারি স্কুল টিচার, সেক্রেটারি। আসলে কিন্তু উচ্চারণের কারণে বাবা দেখা যাচ্ছে এসপি, সে হাবিলদার হয়ে যাবে, আর হাবিলদার এসপি হয়ে যাবে। কীরকম বলতেছে, মাই ফাদার ইজ আ পুলিশ ম্যান, অথচ তার বাবা হয়তো সম্মান রেখে বলছে হয়তো সে কনস্টেবল, বাট এত সুন্দর করে বললো। দেখা যাচ্ছে এসপি, সে বলছে মাই ফাদার ইজ এ পুলিশ ম্যান। উচ্চারণটা খুবই ইম্পর্ট্যান্ট, উই হ্যাভ টু ডু ইট, ওকে। নেক্সট ওয়ান টেড। আমরা উচ্চারণ করি টেড, ওয়ান্টেড, ইনভাইটেড, ভিজিটেড, I have visited many places, but যদি আমরা স্ট্যান্ডার্ড রাইট প্রনাউন্সিয়েশনে যাই তাহলে এটা উচ্চারণটা হবে টিড, ওয়ান্টেড, ইনভাইটেড, ভিজিটেড, আই ভিজিটেড মেনি প্লেসেস, আর ইউ ইনভাইটেড? আই ওয়ান্টেড দ্যাট মুভি। ওয়ান্টেড নামে যদিও একটা আবার মুভিও আছে, ওকে। লাস্ট এজ। আমরা বলি কারেজ, ল্যাঙ্গুয়েজ, ব্যান্ডেজ, ব্যাগেজ, সজেজ, নো। এজিই পেলে এটার উচ্চারণটা হয়ে যাবে ইজ, কারেজ, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ আ লিঙ্গো ফ্রাঙ্কা, ব্যান্ডেজ, ক্যাবেজ, কারেজ, ইজ হবে। তাহলে আমরা 5টা জিনিস দেখলাম। এ ওয়াইগুলো হবে এই, শিয়ালগুলো হয়ে যাবে শল, যাদের সাথে আরি করেছে সেগুলো হয়ে যাবে রি, টেডগুলো হবে টিড, অ্যান্ড এজিইটা হয়ে যাবে ইজ। এরকম আরও অনেক টিপস নিয়ে, ইংরেজির অনেক টিপস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। বাট একটা জিনিস মনে মানে ভুলে গেলে চলবে না, যে নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, হ্যাঁ, সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো। এরকম আরও অনেক মজার টিপস পাবে, অনেক মজার লেসন্স পাবে। এতটুকু বলে দিচ্ছি, নাম্বারটা বলে দিচ্ছি যে ইংরেজি শেখার উপরে তোমরা বিডি ইয়াংস্টার্সে 500 লেসন্স পাবে, ওকে। গেট কানেক্টেড উইথ আস, বাই বাই, আডিয়াস।